দমদম মিউজিক ফেয়ার 2024 হ্যাজ স্টার্টেড। দমদম এমপি শৌকত রয়, নর্থ দমদম এমএলএ চন্দ্রিমা ভট্টাচার্য, দমদম এমএলএ ব্রাক্ত বসু অ্যান্ড বরানগর এমএলএ তাপস রয় ইনগ্রেট দ্য ফেয়ার অন ওয়েনেসডে। দিস মিউজিক ফেয়ার হ্যাজ বিন অর্গানাইজ মেইনলি অন দি ইনিশিয়েটিভ অফ প্রবীর পাল, ফেমাস আর্টিস্ট স্টার্টিং ফ্রম সোনু নিগম উইল অ্যাটেন্ড দি ইভেন্ট। এমএলএ ব্রাক্ত বসু সেড ইন আ প্রেস কনফারেন্স দ্যাট ইন লাস্ট 34 ইয়ার্স, স্পেশালি ডিউরিং দ্য লেফট ফ্রন্ট, মিউজিক হ্যাজ নেভার বিন ভ্যালুড ইন সচ আ ওয়ে। বিসাইডস, দ্য কারেন্ট রুলিং পার্টি অ্যাট দ্য সেন্ট্রাল ইজ অলসো অগেনস্ট দ্য বেঙ্গলি কালচার, বাট হি সেড দ্যাট এভরি পার্সন ইন বেঙ্গল রেসপেক্টস অল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হি আর্জেস দ্য অপোজিশন টু হোল্ড সচ আ মিউজিক ফেয়ার। দমদমস মিউজিক ফেয়ার ইজ বিং হেল্ড অ্যাট সেন্ট মেরিজ স্কুল গ্রাউন্ড ফ্রম 3rd January টু 7th January। আমাদের দমদম লোকসভার শ্রদ্ধেয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন এবং ওই কেন্দ্রের 3 বিধায়ক আমরা এখানে আছি। আমি যেখান থেকে অনুষ্ঠান হচ্ছে তার বিধায়ক, আমার ডান পাশে আছেন উত্তর দমদমের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আর আমার বাপ সৌগতদা ঠিক মা পাশে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই চেনেন, বিধান বরানগরের বিধায়ক এবং রাজ্য বিধানসভার ডেপুটি চিফ হুইপ আমাদের বর্ষিয়ার নেতা শ্রী তাপস রায়। আমরা 4 জনই এখানে আজকে সঙ্গীত মেলা উপলক্ষে মিলিত হয়েছি এবং এই সঙ্গীত মেলার আহ্বায়ক হচ্ছেন, আমার পেছনে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী প্রবীর পাল। আমরা এখানে গত 7 বছর ধরে এই সঙ্গীত মেলাটা করে যাচ্ছি, এই কারণে করছি, আমরা মনে করছি যে আমাদের মুখ্যমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন বিশ্ব বাংলা, অর্থাৎ বাংলার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা, অর্থাৎ একই সঙ্গে নিজের শিকড় মাতৃভাষার বুনিয়াদ তাকে শক্ত করা এবং তার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা, আন্তর্জাতিক স্তরে যে আমাদের উড়ান, সেই উড়ানকে চিহ্নিত করার জন্যে নিজেদের শিকড়কে একবার আরও পুষ্টিদান করা দরকার, আরও সরস করা দরকার, আরও চালিয়ে নেওয়া দরকার। সেই জন্যেই আমরা এই বাংলা সঙ্গীত মেলা এটা প্রত্যেক বছর করে থাকি এবং বাংলা ভাষার উপর যেহেতু ক্রমাগত একটা আক্রমণ হয়ে আসছে, একটা 34 বছরের শাসনকালে বাংলাকে প্রায় ভুলিয়ে দেওয়ার চেষ্টাই করা হয়েছিল, এখন শুরু হয়েছে যাকে বলে একটা মনোলিথিক ডায়ালগ, হিন্দি হিন্দু হিন্দুস্তান। এই ভাষার আগ্রাসন আমরা মানি না, আমরা কোনো ভাষার বিপক্ষে নই, যার ফলে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছরই আমরা জনপ্রিয় হিন্দি কোনো গায়ককেও আমরা এই সঙ্গীত মেলায় আহ্বান করি। প্রচুর বিখ্যাত গায়ক এই মেলায় গিয়েছেন, এবারও গাইবেন, আপনারা ইতিমধ্যেই জানেন, সৌরেন্দ্র সৌম্যজিৎ থেকে শুরু করে শিলাজিৎ, ফসিলস, বাংলাদেশের জলের গান, ইমন চক্রবর্তী, সোমলতা, প্রচুর গায়ক গায়িকা এখানে আসছেন, আরও অনেকে আছেন। এছাড়াও গত কয়েক বছরে যেমন জেমস বা শান হিন্দি গানের পসরা নিয়ে এখানে এসছেন, এবারও আসছেন প্রখ্যাত গায়ক সোনু নিগম। তো আমরা কোনো ভাষারই বিরুদ্ধে নই, কিন্তু আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি এবং এই ভাষার যে কোনো সাংস্কৃতিক প্রকাশকে, সাংস্কৃতিক অভিব্যক্তিকে আমরা মনে করি যে এটা আমাদের যে আমরা আমরা যার যে যে যা আমাদের মাতৃভাষা তা আসলে আমাদের পরিচয়, সেই পরিচয়কে ঝালিয়ে নেওয়ার জন্যে আমরা এখানে জড়ো হয়েছি।